সেন্ট ভিনসেন্টের ওয়ালিলাবু বে, যেখানে হয়েছিল বিখ্যাত মুভি সিরিজ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের শুটিং, যেখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের জন্য প্রশংসিত অভিনেতা জনি ডেপের ভাস্কর্য, সিনেমার কাজে ব্যবহৃত নানান সামগ্রী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সংবাদ সংগ্রহের ফাঁকে বিখ্যাত এই শুটিং সেট ঘুরে দেখেছেন রেজওয়ানুজ্জামান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা সিনেমা, যেটা 5টি পর্ব কিন্তু নির্মিত হয়েছে, এবং সেই সিনেমার শুটিং কিন্তু এই জায়গাতে হয়েছে, এই ওয়ালালাবুতে, এবং এখনও তারা ধারণ করে রেখেছেন। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে বেশ কিছু তারই জায়গাগুলো এবং নিদর্শনগুলো এখনও যেভাবে রয়েছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের কেন্দ্রীয় চরিত্র, সবাই চেনেন তাকে, জনি ডেপ, যিনি এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে, তার কিন্তু আপনারা এখানে প্রতিকৃতি দেখতে পাবেন। দেখতে পাবেন যে গাড়িগুলোতে চড়ে তিনি এখানে কিন্তু এই সিনেমার শুটিংয়ে আমরা দেখেছি যে বিভিন্ন দৃশ্যে জনি ডেপকে যে দৃশ্যে দেখেছি, জ্যাক স্প্যারো অফ জ্যাক দেখতেই পাচ্ছেন এখনও এই তার প্রতিকৃতি। এটি যদিও আসল নয়, কিন্তু এটাকে রাখা হয়েছে শুধুমাত্র দেখানোর জন্য। এই জায়গাটা এখন শুধুই পর্যটকদের আগ্রহের এবং আকর্ষণের কেন্দ্র, এখানে সবাই আসেন শুধুমাত্র এই সিনেমাটার শুটিং হয়েছে সেই টানে। বিভিন্ন ধরনের সেটে এবং সেই সিনেমায় যেসব প্রপস ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে একদমই আগের মতো অবস্থায়। এটা একটা ঐতিহাসিক বলতে হবে, সিনেমাটা যেমন আধুনিক কালের, কিন্তু সিনেমার প্রেক্ষাপটটা কিন্তু ঐতিহাসিক। এইসব দৃশ্য দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে একটা সময় এই সিনেমার বিভিন্ন শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনের কিন্তু শো হতো, পর্যটকরা যারা আসেন এখানে তাদের জন্য সেই শোটা দেখানো হতো। বিশাল আকৃতির এক কঙ্কাল, বিশাল আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, সিনেমাতেও এরকমটাই দেখানো হয়েছিল। এই সমুদ্র, এটা আসলে না দেখলে, এই জায়গায় না আসলে আসলে এটা সম্পর্কে আমি যতই বলি কিংবা আপনাদেরকে যতই এটা সম্পর্কে ধারণা দিই, কোনো পূর্ণতা পাবে না। ওয়েস্ট ইন্ডিজে আসলে, এই সেন্ট ভিনসেন্টে আসলে, ওয়ালালাবুতে আসতেই হবে আপনাকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।